পার্টির বঙ্গাইগাঁও জেলার সভানেত্রী হিমানী অধিকারীর নির্দেশ মর্মে বুধবার বঙ্গাইগাঁও টাউন মন্ডল কার্যনির্বাহক সভাখন অনুষ্ঠিত করা হয়। বঙ্গাইগাঁও মন্ডলের বিজেপির সভাপতি প্রদীপ ঘোষে সভাপতিত্ব করা সভাখনত পুয়া 10 বজাত দলীয় পতাকা উত্তোলন করে রাজ্যিক বিজেপির নির্দেশ মর্মে দিয়া সকল কার্যসূচী সুস্থির রূপে পরিচালনা করা হয়। এই মন্ডল কার্যনির্বাহক সভাখনত উপস্থিত থাকে বঙ্গাইগাঁও জেলার প্রভারী তথা রাজ্যিক বিষয়ববিয়া বন্দীপ ডেকা, বঙ্গাইগাঁও জেলার বিজেপির সভানেত্রী হিমানী অধিকারীর লগতে সোশিয়াল মিডিয়া আইটি সেল মন্ডলের বিভিন্ন মর্চার বিষয়ববিয়াসকল। বঙাইগাঁওৰ পৰা লিটন ঘোষৰ ৰিপৰ্ট, নিউজ 9 অসম।